যারা উদ্যোগ নেয় জন্মদিনের তারাও ক্লান্ত হয়ে পড়ত। কিন্তু 4 বছর পরে একটু জানান দিয়ে যায় যে আমার বয়স বাড়ছে, পৃথিবীর বয়স বেড়েছে, জগৎটা পাল্টাতে শুরু করেছে, তার মধ্যে এই আমার জন্মদিনটা আসে। কাজেই এটা একটা রারাঙের মতো আর কি, দুরাগত মাদলের ধ্বনি। হ্যাঁ, তো দুরাগত মাদলের ধ্বনি মতো এই 4 বছর পরপর এই জন্মদিনটা আসে। 19 বছর, 19তম জন্মদিন আমার, এটা ভালো কথা, 19 বছর। কিন্তু আমি বয়সটাকে আটকে রাখতে চাই 28-এর মধ্যে, 28-29-এর মধ্যে, মানে আর একটু 10 বছর বাড়িয়ে এটা রাখতে চাই যে ঠিক আছে, আমার বয়সটা 30 অতিক্রম হতে দেব না। তো মানে 25, এই 20 থেকে 30-এর মধ্যে আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, আমার এই থিয়েটারে আসা, প্রেম বিবাহ, নানান কিছু ঘটেছে, নানান ধরনের সংগ্রামের সঙ্গে যুক্ত হয়েছি, নানান ব্যর্থতা, আবার ছোটোখাটো কিছু সাফল্য, ছোটোখাটো কিছু কৃতিত্ব হয়েছে। এই জন্যে ওই সংগ্রামের সময়টাকে আমি আজীবন ধরে রাখতে চাই। আমি একজন নিজেকে বলে থাকি আমি সার্বক্ষণিক নাট্যকর্মী, এবং আমার জীবনটাই আবর্তিত হয় নাটক লেখা, নির্দেশনা, অভিনয় এইসব। এর পাশাপাশি যে আমি মিডিয়াতে কাজ করি না বা টেলিভিশনে কাজ করি না, চলচ্চিত্রে কাজ করি না তা নয়, সেখানে হয়তো ছোটো ছোটো কৃতিত্ব সাফল্য আমার আছে, কিন্তু আমার মানে সামগ্রিক চিন্তায় এবং আমার পরিবার হচ্ছে এই শিল্পী, লেখক, নির্দেশক, তাদের পরিবার, আমি তাদের পরিবারভুক্ত বলে নিজেকে মনে করি। সে কারণেই আমার জন্মদিনটা কেন যেন আমার দলের ছেলেমেয়েরা, এদেশের নাট্যকর্মীরা, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে গানের শিল্পীরা যারা ছবি আঁকেন তারাও মনে করে যে একটা সার্বক্ষণিক নাট্যকর্মী হিসেবে আমাকে তারা গণ্য করেন, গণ্য করেন বলেই, এবং আমি এটাও মনে করি যে আমি তাদেরই লোক, এবং সেই সাথে এদেশের যে খেটে খাওয়া মানুষ, প্রান্তিক জনগণ, তারা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে যে তাদের যে অবদান আমাদের জীবন সংগ্রামে, আমাদের শ্রেণী সংগ্রামে তাদের যে অবদান, সেই অবদানটাকেও আমি অনেক বড় করে দেখি, এবং বড় করে দেখি বলেই আমি মানে যেমন ধরুন যে আমার একটি নাটক আছে কদমালি, এখন কদমালি কী নিয়ে বলা হয় যে কদমালি উনি সাধারণ মানুষের জন্য নাটক লেখেন, কদমালি সাধারণ, একজন মানে লেখকের জন্যে, একজন নির্দেশকের জন্য, একজন অভিনেতার জন্যে যতক্ষণ একটি চরিত্র অসাধারণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই নাটক সে লিখতে পারবে না। কাজেই আমার কাছে অসাধারণ চরিত্র হচ্ছে ওই প্রান্তিক জনগণের মানুষরা, আমার কাছে আলফ্রেড সরেন অসাধারণ মানুষ, আমার কাছে কদম আলী অসাধারণ মানুষ, আমার কাছে জয় জয়ন্তীর যে কীর্তনিয়া সে আমার কাছে অসাধারণ মানুষ। কাজে সে অসাধারণ মানুষকেই আমার শিল্পে আমি ধারণ করতে চাই, চেয়েছি, করছি, এবং ভবিষ্যতেও করবো।